হ্যালো স্টুডেন্ট, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। হ্যাঁ, মিসও খুব ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সাথে আবার মিস চলে আসছি কিছু মজার পড়াশোনা নিয়ে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কি শিখবো বলো তো? আজকে হচ্ছে আমরা একটা নতুন একটি আইটেম শিখবো, নতুন একটি বর্ণ। হচ্ছে আমরা ক থেকে তো বর্গীয় য শিখেছি, এখন ক থেকে বর্গীয় য দিয়ে আবার নতুন নতুন কি শেখা যায়, কিভাবে করে লিখতে হয়। তাহলে আসলে আজকে একটা মজার খেলাও খেলবো, সেটা হচ্ছে আমরা যখন বাসায় খেলা করি আমরা আমাদের জিনিসপত্রগুলো এলোমেলো করে রাখি না, সবাই খেলার সময় করে রাখি, তারপরে আবার একটি নির্দিষ্ট সময় আমরা কী করি, সবগুলো গুছিয়ে সাজিয়ে সঠিক জায়গায় রেখে দিই। তাহলে আজকে কিন্তু আমাদের এই খেলাটি খেলা হবে, যে কিছু এলোমেলো বর্ণ থাকবে, ডানে বামে এলোমেলো করে তা করা থাকবে, আমরা সেইগুলোকে খুঁজে বের করব এবং খুঁজে বের করে ওদের সঠিক জায়গায় ওদেরকে লিখব। কেমন হবে? তাহলে একটি কাজও হয়ে গেল আমাদের, তাই না? এলোমেলো বর্ণকে খুঁজে বের করা এবং সঠিক জায়গায় বসানো। তাহলে চলো আমরা আমাদের এই মজার খেলাটি দ্রুত শুরু করে দেই, আমরা আমাদের ক্লাসে চলে যাই। তাহলে আজকে আমরা যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে, মিশের সাথে সবাই আরেকবার বলো এবং দেখো, এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো ক থেকে বর্গীয় য। তার মানে আজকে হচ্ছে আমরা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখা শিখব, তাদের সঠিক জায়গায় বসিয়ে। তাহলে চলো আমরা দেখি আমাদের কাছে কি এলোমেলো বর্ণ আছে। দেখি তো আমরা বুঝতে পারি নাকি। ওরে বাবা, দেখেছো বর্ণগুলো সব এলোমেলো, আগে পরে পেছনে ডানে বামে কত এলোমেলো করে বসে আছে। এখন আমাদের তো কাজ বেড়ে গেল, এদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তারপর ওদের সঠিক জায়গায় বসাতে হবে, একটু মজাও হবে। খুঁজে বের করা এবং লুকোচুরি খেলাটা কিন্তু সবার খুব ভালো লাগে, তাই না? চলো তাহলে আমরা একটা কাজ করি, আমরা বর্ণগুলোকে খুঁজে বের করে করে ওদের সঠিক জায়গায় লিখে ফেলি। দেখো তো এখানে কোন কোন বর্ণ আছে, আমরা একবার পড়ে নেই। প্রথম বর্ণটির নাম কি? খ। তারপরে এই বর্ণটির নাম হচ্ছে কি? ঘ। তারপরে ঘয়ের পরে কোন বর্ণটি আছে কে বলতে পারো? হ্যাঁ, এই বর্ণটির নাম হচ্ছে ক। এবার কয়ের পরে আমরা কোন বর্ণটি লিখেছি? গ। একটু এলোমেলো লাগছে সবই, তাই না? তার মানে ওরা তো আসলে খেলাধুলা করেছে, খেলাধুলা করে এখন এলোমেলো হয়ে বসে আছে ডানে বামে, তাই না? এখন আমরা এগুলোকে সাজাবো। তাহলে চলো তো সবার প্রথমে আমরা কোন বর্ণটিকে লিখবো বলো তো, কে বলতে পারো, খুঁজে বের করো। প্রথমে হচ্ছে আমরা খ, গ, ঘ লিখব না, প্রথমে চলো আমরা দেখে আসি আমরা কোন বর্ণটি লিখব। আমরা প্রথমে লিখব ক। দেখেছো এই ক বর্ণটি হচ্ছে সবার প্রথমে হবে, আমরা খুঁজে পেয়েছি ওকে, তাই না? এবং ওর সঠিক জায়গায় ওকে বসালাম, তার মানে আস্তে আস্তে কিন্তু আমাদের কাজগুলো কমে যাচ্ছে। তারপরে বলো তো কয়ের পরে কোন বর্ণটি হবে, খুঁজে বের করো, একটু সময় লাগছে, দেখো একটু খুঁজে বের করে দিও কি হয় কয়ের পরে। চলো তো দেখে আসি আসলে কয়ের পরে কোন বর্ণটি হবে। হ্যাঁ, কয়ের পর হয় খ। তাহলে আমরা খটাকেও কি খুঁজে পেয়েছি? এই যে এই খটাকে আমরা কি করলাম, ওর সঠিক জায়গায় বসিয়েছি, কয়ের পরে কি হয়, খ হয়। এবার উপর থেকে চলো তো আমরা আরেকটু খুঁজে দেখি, খয়ের পরে কোন বর্ণটি হবে, ঘ হবে নাকি গ হবে, কি হয়? হ্যাঁ, তোমরা তো সঠিক বলেছো, খয়ের পরে হবে গ, এই বর্ণটি হবে। তাহলে চলো আমরা যেহেতু ওকে পেয়ে গিয়েছি, এবার ওকে আমরা ওর সঠিক জায়গায় নিয়ে যাই, আমরা হচ্ছে খয়ের পরে গটা লিখে ফেললাম, কত সুন্দর করে আমরা গ লিখে ফেলেছি। তারপরে বলো তো এখন কি হবে, কোন বর্ণটি হবে শেষে, একটু খুঁজে বের করো কোনটি হবে। হ্যাঁ, ঘ, এই যে এই বর্ণটি, এই বর্ণটির নাম হচ্ছে ঘ। তাহলে আমরা গয়ের পরে কোন বর্ণটি লিখব, ঘ, এটা হচ্ছে ওর সঠিক জায়গা, দেখেছো ওর সঠিক জায়গায় ওকে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা কি কি শিখলাম, ক, খ, গ, ঘ, আমরা চারটি বর্ণ সুন্দর করে ওদের সুন্দর করে সাজিয়ে ফেললাম, ওদের সুন্দর একটা জায়গায় সঠিকভাবে বসালাম। এবার চলো আমরা নিচের বর্ণগুলো একটু পড়ে নেই, এই বর্ণটির নাম কি, চ। হ্যাঁ, তারপরে বলো তো চয়ের পরে কোন বর্ণটি লেখা আছে, ভেরি গুড, বর্গীয় জ। বর্গীয় জয়ের পরে কোন বর্ণটি লেখা আছে, উ। ওর পরে কি লেখা আছে বলো তো, ছ।
এখন ওরাও খেলাধুলা করে এলোমেলো হয়ে বসে আছে, আমাদের ওদেরকেও সাজাতে হবে। তাহলে চলো সবার প্রথমে আমরা কোন বর্ণটিকে সাজাবো সবার প্রথমে লিখবো, একটু খুঁজে বের করে দেখি কোনটা হবে। চ হবে না ছ লিখবো? কোনোটাই হবে না, এখানে আমরা লিখবো হচ্ছে উ। তাহলে চলো দেখি তোমরা কি সঠিক বলেছো নাকি, একটু দেখে আসি। হ্যাঁ, আমরা হচ্ছে সবার প্রথমে লিখবো উ। উর পরে এখন কোন বর্ণটি হয় সবাই একটু চিন্তা করো তো, একটু চিন্তা করে দেখি উর পরে কোন বর্ণটি হবে। দেখি তো, চলো তো দেখে আসি আসলে কোন বর্ণটি হয়। দেখেছো এখানে চ চলে এসেছে, তার মানে উর পরে কোন বর্ণটি হবে চ। আমরা কিন্তু এটাও খুঁজে পেয়ে গিয়েছি, আমরা চকে এনে ওর সঠিক জায়গায় বসিয়ে দিলাম যে এটা হচ্ছে তোমার সঠিক জায়গা, আর এলোমেলো করে ঘুরা যাবে না। তারপরে বলো তো চয়ের পরে কোন বর্ণটি হবে? সব তো এলোমেলো হয়ে বসে আছে, কি হয় বলো তো? চয়ের পর হয় ছ। কোথায় কোথায়? এই তো পেয়ে গিয়েছে। হ্যাঁ, সবার শেষে বসে আছে, চলো ওকে আমরাও সঠিক জায়গায় বসাই। চয়ের পর হয়ে গেল ছ। এবার বলো তো সবার শেষে কোন বর্ণটি হবে? এবার হচ্ছে তোমরা বলবে মিস লিখবো, বলো কোন বর্ণটি হবে, খুঁজে বের করো কোনটি লিখবো। হ্যাঁ, বর্গীয় জ, ভেরি গুড। তাহলে আমরা সবার শেষে কোন বর্ণটি লিখব? বর্গীয় জ। দেখেছো আমরা কত সুন্দর করে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে ওদের সঠিক জায়গায় বসালাম। এখন চলো মিশের সাথে তাহলে আরেকবার পড়ে নিই। ও চ ছ বর্গীয় জ। তাহলে কেমন লাগলো সবার? এই কাজটি করতে একটু কষ্ট হয়েছে? কাজ করতে কষ্ট হয়, কিন্তু মজার কাজ যদি থাকে তাহলে কিন্তু সেটা কোনো কষ্ট হয় না। তাহলে নিশ্চয়ই সবার ভালো লেগেছে, আমরা আবার এরকম মজার কাজ নিয়ে, মজার পড়াশোনা নিয়ে আবার চলে আসব। আজকে এখানেই রাখছি তাহলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।